বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। দুপুরে আগারগাঁ বন অধিদপ্তরের সামনে এক মানববন্ধনে এই দাবি তারা জানান। সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, সাজ্জাদ হত্যার তিন দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান প্রশাসনিক কোনো তৎপরতা নেই। আগেও এমন ঘটনার বিচার না হওয়ায় পাহাড় খেকুরা প্রশ্রয় পাচ্ছে বলে অভিযোগ করেন তারা। নিহত সাজ্জাদের পরিবারের সব দায়িত্ব সরকারকে বহন করার দাবিও জানায় পরিবেশবাদী সংগঠনগুলো। এ সময় প্রধান বন সংরক্ষণ কর্মকর্তার কাছে বন ও পাহাড় রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া সহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবির সাথে সংহতি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বন কর্মকর্তা।